সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ পাকের এক সিফাতি নাম, এটি পাঠ করলে কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ পাকের সেই সিফাতি নামটি হচ্ছে আল কাদির অথবা ইয়া কাদির। যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়া 100 বার আল্লাহ পাকের ইয়া কাদির এই নামটি পাঠ করবে, আল্লাহ পাক তাহার শত্রুদিগকে লাঞ্ছিত ও অপদস্থ করিবেন। যদি সে সত্যের উপর থাকে, যদি সে তত্ত্বের উপর থাকে, আল্লাহ পাক তার শত্রুদেরকে ধ্বংস করে দিবেন। যদি কোনো ব্যক্তি কোনো কঠিন কাজের সম্মুখীন হয় যা সে কোনোভাবেই সম্পূর্ণতা পরিপূর্ণতা আনতে পারছে না, তবে 41 বার ইয়া কাদির পড়িবে, ইনশাআল্লাহ তাহার সেই সংকট দূরীভূত হইয়া যাইবে। এবং আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হচ্ছে আল মুকতাদিরু অথবা ইয়া মুকতাদিরু, ক্ষমতাশালী। যে ব্যক্তি ঘুম হইতে উঠিবার পর অধিক পরিমাণের আল মুকতাদিরু পড়িতে থাকিবে অথবা কমপক্ষে 20 বার করিয়া পড়িবে, ইনশাআল্লাহ তার সকল কাজ সহজ ও সুচারুরূপে সমাধান হয়ে যাইবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের নাম দিয়ে অনেকেই ফেসবুকে পেজ তৈরি করে পোস্ট করে সেই পেজগুলো অনেক বড় বানাচ্ছে, মানুষ ভাবছে ওটা আমার, কিন্তু আদৌ সেটা আমাদের না। আমরা যেটা চালাচ্ছি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, জুবায়ের বিন ইমাম ভেরিফাই ইউটিউব চ্যানেল এই চ্যানেলের নিচে দেওয়া, ভালো করে খেয়াল করবেন। এবং বর্তমানে আমি একে মারুফুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেখছি যে ফেসবুকে আমার ছবি ব্যবহার করে পোস্ট করে ফেসবুকে অনেক বড় বানায়, মানুষকে বলতেছে আমি জুবায়ের বিন ইমাম, কিন্তু আসলেই সে ধোঁকাবাজ। এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।